নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত। আর আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। রাজ্যটা ঠিক কি হলো বলুন তো? এই রাজ্য সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর তাও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এক বছরও কাটলো না, 15তম সিবিআই কেস লেগে গেল। এখন যারা তৃণমূলপন্থী বা শাসকপন্থী তারা বলবেন যে রাজনৈতিক প্রতিহিংসা, কিন্তু না স্যার, না ম্যাডাম, সবটাই রাজনৈতিক প্রতিহিংসা মানা যাচ্ছে না। কেননা যে অর্ডারগুলো হচ্ছে সেগুলো আদালতের নির্দেশে হচ্ছে। এখন বলবেন আইন আদালতটাও কিনে নিয়েছে বিজেপি। এখন আইন আদালতটা যদি কিনে নেয় তাহলে আপনাদের ফলে রায় হচ্ছে কেন? আপনাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, রুজিরা বন্দ্যোপাধ্যায় তারা দাবি করেছিলেন না যে কলকাতায় তাদেরকে জেরা করতে হবে। কি করে আইন আদালত মেনে নিচ্ছে যদি আইন আদালতটাও পারচেস্ট হয়? যাই হোক, এসব যুক্তির ভিতরে যুক্তি সাজানো কথা বলে লাভ নেই, মোদ্দা কথায় ফেরত আসি। 15তম সিবিআই তদন্ত এই রাজ্যে অর্ডার হয়ে গেল এবং ভয়ঙ্কর এক অর্ডার। হেরিটেজ সম্পত্তি, সেখানে দুর্নীতি, সেই দুর্নীতি ধরতে এবার সিবিআই তদন্তের নির্দেশ হলো কলকাতা হাইকোর্টের তরফ থেকে। বিচারপতি অমৃতা সিনহা, তার এজলাসে একটি মামলা চলছিল এবং সেইখানেই এই জাজমেন্ট হলো। এবং সব থেকে মজার কথা, কালপ্রিট কে বা কারা সেটা নিয়ে কিন্তু বেশ চমক জাগানো নাম রয়েছে। একদিকে নাম উঠছে কলকাতা পুরসভার, যেখানে তৎকালীন মেয়র ছিলেন শোভন চট্টোপাধ্যায়, তার নাম উঠে আসছে। অন্যদিকে হেরিটেজ, যেহেতু মুখ্যমন্ত্রীর অত্যন্ত প্রিয় পাত্র একজন আছেন সেই হেরিটেজ কমিটির মাথায়, তিনি হলেন চিত্রশিল্পী শুভা প্রসন্ন ভট্টাচার্য। এখন কার নির্দেশে, কার অনুপ্রেরণায় বা কে বা দুজনে মিলেই এই কাণ্ড ঘটিয়েছেন সেই নিয়ে কিন্তু এবার সিবিআই তদন্ত হবে এবং যার রিপোর্ট জমা পড়বে আগামী 20 জুন। ঘটনাটা কি ঘটেছে? কলকাতার বালিগঞ্জ অঞ্চলে একটি হেরিটেজ সম্পত্তি আছে। এখন জানেন আপনারা, হেরিটেজ সম্পত্তির জন্য কিন্তু স্পেশাল আইন আছে, সেগুলোকে সংরক্ষণ করতে হয়, কেননা এগুলো ঐতিহ্য, এগুলোকে বাঁচিয়ে রাখতে হয়। কিন্তু অভিযোগ, মোটা টাকার বিনিময়ে সেই হেরিটেজ সম্পত্তির 100 মিটারের মধ্যে বহুতল একটি বানানোর পারমিশন দেওয়া হয়েছে। 100 মিটারের মধ্যে সেই বহুতল বানানোর ফলে যেটা হবে, যে প্রেশারটা সেখানে মাটির উপর পড়বে, এই যে হেরিটেজ সম্পত্তিটি রয়েছে সেটা কার্যত ধ্বংসাবশেষ হয়ে যাবে। এবং তার ফলেই মামলাটা হয়েছিল এবং সেই মামলা চলতে চলতে ফাইনালি বিচারপতি অমিতা সিনহা আজকে অর্ডার করলেন যে কে, কার নির্দেশে এটা হয়েছিল এবং কোনো আর্থিক লেনদেন সেখানে ছিল কিনা সেটাকে খুঁজে বার করতে হবে। এবং যথারীতি নাম উঠে আসছে শোভন চট্টোপাধ্যায় এবং শুভা প্রসন্ন ভট্টাচার্যের। যদিও শুভা প্রসন্ন ভট্টাচার্য এই প্রসঙ্গে এখনই কিছু বলতে চাননি, তিনি যুক্তি সাজিয়েছিলেন আইনে আছে 100 মিটারের ডিস্টেন্সে করতে হলে কোনো রকম কোনো অসুবিধা নেই, সেই কারণেই তিনি সেইটা দিয়েছিলেন। কিন্তু প্রশ্নটা উঠছে, এখানে কি কোনো আর্থিক লেনদেন হয়েছিল? এখানে দুটো জায়গা উঠে আসছে। নাম্বার ওয়ান, একটা আর্থিক লেনদেনের ফলে এইরকম একটি বহুতল গড়ার যে পারমিশন দেওয়া হচ্ছে, তার ফলে সেই হেরিটেজ সম্পত্তিটাকে দেখিয়ে এই বহুতলের দাম বহুগুণ বেড়ে যাবে। মানে ধরুন, আপনাকে সহজ ভাষায় বোঝায়, কলকাতায় শহীদ মিনার আছে, শহীদ মিনারের ঠিক পাশেই একটি বহুতল হচ্ছে। এখন আপনাকে যদি কেউ বলে যে এখানকার ল্যান্ডমার্ক হচ্ছে শহীদ মিনার, শহীদ মিনারের পাশেই হচ্ছে বহুতল, সেটার যে ভ্যালুটা হয়ে যায় এমনি ফ্ল্যাটের তুলনায় বা এমনি বাড়ির তুলনায়, সেটার ভ্যালু অনেকটা বেড়ে যায়। সুতরাং অর্থনৈতিক যোগ দিয়ে এটাকে প্রভাবিত করে এরকম একটা ব্যাপার হয়েছে। দ্বিতীয় যে জায়গাটা হচ্ছে সেটা আরও মারাত্মক। কীরকম? সেটা হচ্ছে এই যে 100 মিটারের মধ্যে বহুতলটা তৈরি করা হচ্ছে এবং তার যা প্রেশারটা হবে তার ফলে এই হেরিটেজটা ধ্বংস হয়ে যাবে। তারপরে ধ্বংস হয়ে গেলে বলবে যে এই জায়গাটা আর কিছু করার নেই, সেই জায়গাটা নতুন করে প্রমোটিং হয়ে যেতে পারে। এখন স্টার ভ্যালু কত গুণ হয়ে যাবে? প্রথম কথা হচ্ছে, ধরুন শহীদ মিনার ভেঙে পড়ে গেছে, সেই শহীদ মিনার ভেঙে পড়ে যাওয়ার ফলে সেইখানে আজকে বহুতল তৈরি হচ্ছে, এখানে শহীদ মিনার ছিল, তাহলে সেই প্রপার্টিটার ভ্যালু কতখানি হয়ে যাচ্ছে, প্লাস সেই হেরিটেজ সম্পত্তি ধ্বংস হয়ে যাচ্ছে, সেটা প্রমোটিং এ চলে যাচ্ছে। মানে কিরকম একটা করাপশন লেভেলে এখানে যোগ হয়ে গেছে, বুঝতে পারছেন? এটা নিয়ে কিন্তু এবার সিবিআই তদন্ত হবে এবং যার রিপোর্ট আদালতে জমা পড়বে আগামী 20 জুন। কি বেরোবে, কে দোষী বেরোবে, এসে তো পরের কথা, কিন্তু কি ভয়ঙ্কর জায়গাটা হচ্ছে এবার ভেবে দেখুন। এবার এই প্রসঙ্গে একটা মজার কথা বলি, এই যে দুজনের নাম উঠে এসছে তাদের মধ্যে একজন কিন্তু বিজেপিতে যোগদান করেছিলেন, তারপর হঠাৎ করে দেখা গেল তিনি প্রেমে ভেসে গেছেন এবং তিনি রাজনীতির ঊর্ধ্বে উঠে সেই প্রেমের জোয়ারই ভাসছেন। খুব ভালো কথা, তার ব্যক্তিগত জীবন, সেই নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, কেউই কোনো রাজনৈতিক পর্যবেক্ষকই সেটা করবেন না। কিন্তু আসল ঘটনা কি, সত্যিই কি তাই? না, সত্যি যেটা হচ্ছে সেটা হচ্ছে এই ধরনের নেতা যারা যোগ দিয়েছিলেন এবং তারপর যারা এই দল থেকে ভেসে বেরিয়ে গেছেন, তারা প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু কুকৃতির সঙ্গে যুক্ত। এবং যোগ দেওয়ার পর এদের একটা শর্ত হয়েছিল, মানে এরা যেটা আশাই করে এসেছিলেন যে যেহেতু কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আছে,
সুতরাং সেইখান থেকে ক্লিন চিট নিয়ে তারা বেরিয়ে আসবেন। তাদের নামে যে ফাইল টাইলগুলো আছে সেগুলো মোটামুটি পুড়ে ছিঁড়ে ভ্যানিশ হয়ে যাবে। কিন্তু যে মুহূর্তে তারা গেরুয়া শিবিরে যোগদান করলেন এবং এই ধরনের আলোচনা শুরু করলেন, সেই মুহূর্তে তারা বুঝে গেলেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। এবং যখন তারা বুঝে গেলেন যে দলত্যাগের পরেও এই ঘটনাটা তাদের সঙ্গে ঘটবে না, যেসব কুকীর্তি আছে সেগুলোকে ধামাচাপা দেওয়া যাবে না, তখন কিন্তু তারা সুরসুর করে সেই দল থেকে বেরিয়ে গেলেন, হয় অন্য দলে যোগদান করলেন না হলে রাজনীতিটা ছেড়ে দিলেন প্রত্যেকে। কেননা বিজেপির একটা ঘোষিত নীতি হলো, আপনি যে কেউ হন আপনি দলে আসতে পারেন, আপনি যখনই দলে আসবেন তখন যদি আপনার সঙ্গে কোনো রকম কোনো দুর্নীতি সঙ্গে আসে বা আপনি তার পরবর্তীকালে কোনো দুর্নীতিতে ফাঁসেন, তাহলে আপনার দায়িত্ব হচ্ছে সেই দুর্নীতিটা মুক্ত হওয়া। যতক্ষণ না আপনি ক্লিন চিট নিয়ে বেরিয়ে আসবেন ততক্ষণ কিন্তু আপনি দলে নেই। যে মুহূর্তে আপনি ক্লিন চিটটা পেয়ে যাবেন, আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করে দেবেন, সেই মুহূর্তে আবার আপনি রাজনীতিটা করতে পারবেন। এবং এই আইন প্রযোজ্য হচ্ছে একদম গ্রাসরুট লেভেল থেকে শুরু করে শীর্ষ স্তর অবধি। এবং আপনাদের জানিয়ে রাখি, যখন এই ধরনের অভিযোগ উঠেছিল তা সেটা লালকৃষ্ণ আডবাণীর বিরুদ্ধেই হোক বা অমিত শাহের বিরুদ্ধেই হোক, তাদের কিন্তু পদত্যাগ করতে হয়েছিল এবং তারপর তারা যখন ক্লিন চিট পেয়েছিলেন তখন আবার সেই জায়গাটা তারা ফেরত পেয়েছিলেন। কিন্তু এইসব নেতারা ভেবে রেখেছিলেন যে না, এখানে খুব সোজা, এখানে গেলেই বোধহয় সব কিছু ক্লিন চিটটা পাওয়া যাবে। এবং এই প্রসঙ্গে আরেকজনের কথা বলে রাখি, যে কথাটা তিনি যেদিনকে দল ছেড়েছিলেন আমি বলেছিলাম, তিনি এই রাজ্যের প্রাক্তন সাংসদ ছিলেন, বর্তমানে বিধায়ক। তিনি যখন দল ছেড়েছিলেন তার দল ছাড়ার অনেক কারণ উঠে এসেছিল এবং তিনি অনেক কিছু কারণ বলেছিলেন, কিন্তু মোদ্দা কথা ছিল সেই দুর্নীতি প্রসঙ্গ। কি দুর্নীতি প্রসঙ্গ? সেখানে যিনি সাংসদ ছিলেন সেই সাংসদের এলাকায় যে কয়লা কাণ্ড ঘটেছিল, কয়লা পাচার কাণ্ড ঘটেছিল, যেটা নিয়ে তিনি খুব চিৎকার চেঁচামেচি করতেন এবং তিনি বলেছিলেন তিনিই নাকি এটার পিছনে সিবিআই লাগিয়েছেন, আদতে সেই করাপশনের সঙ্গে তিনি বা তার ঘনিষ্ঠরা সংশ্লিষ্ট হয়ে পড়েছিলেন। এবং যখন মন্ত্রিত্ব গেল তারপরে কিন্তু তার ডিম্যান্ড ছিল তাকে রাজ্য সভাপতি করতে হবে। মানেনি, যে নিজের লোকসভাতে আসন বাঁচাতে পারে না, নিজে গিয়ে বিধানসভায় জিততে পারে না, তিনি সংগঠনটা গোটা রাজ্যে সামলাবেন কি করে? তারপর তার দাবি ছিল, আমার মন্ত্রিত্ব গেছে, রাজ্য সভাপতি দিচ্ছ না, অ্যাটলিস্ট সেই জায়গাগুলো ক্লিন চিটের ব্যবস্থা করে দাও। একই বার্তা গিয়েছিল, ক্লিন চিট দেওয়া হবে না, তোমার যদি ক্লিন চিট করার ক্ষমতা থাকে নিজে করে নাও, তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করো, আর তুমি যদি কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকো তাহলে কিন্তু তার শাস্তির জন্য তৈরি থাকো। ঘোষিত নীতি দলের এর বাইরে কেউ নয়। যে মুহূর্তে তিনি দেখলেন যে এইখান থেকে তিনি বাঁচতে পারবেন না, যাদেরকে এতদিন গালিগালাজ করে এসেছেন, ছিচিকার করে এসেছেন, কি না বলেছেন, সেই দলে গিয়ে গলায় গামছা দিয়ে যোগদান করে ফেললেন। এবং সব থেকে মজার কথা দেখুন, আমি এই কথাটা বলেছিলাম যেদিনকে তিনি দলত্যাগ করেছিলেন, তারপর সম্প্রতি তার বিয়েকে কিন্তু সিবিআই কাণ্ডে জড়িয়ে গেছে এবং সেখানে নাম উঠছে, অনেক কিছু কথাবার্তা হচ্ছে, কিন্তু তার দিকে কেউ এখনো আঙুলটা তোলেনি, যায়নি দড়িটা অতদূর। তিনি কিন্তু উপযাচক হয়ে সেখানে সেটাকে ডিফেন্ড করতে আসছেন, তিনি দলত্যাগ করেছেন বলে নাকি শুভেন্দু অধিকারীরা তার পিছনে দিল্লিতে বলে কয়ে লাগানোর চেষ্টা করছেন, সিবিআই করে দিচ্ছেন, এরকম একটা জাস্টিফিকেশন তিনি দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু মোদ্দা কথা হলো, অপরাধ যদি করো শাস্তি পেতে হবে, এই নীতিতে বিজেপি চলছে, তাতে তুমি দলটা করো আর দলটা ছাড়ো ডাজেন্ট ম্যাটার। আরো একটা বড় উদাহরণ দিই, আজকেই ঘটনা ঘটেছে, নবজ্যৎ সিং সিধু, তিনিও একসময় বিজেপির সাংসদ ছিলেন, তারপর বিজেপি ত্যাগ করে চলে গিয়েছিলেন। কি কারণ ছিল? সেই এক ঘটনা, তিনি রাস্তায় একটি গন্ডগোলের জোরে এক চরে এক ব্যক্তিকে মেরে ফেলেছিলেন, মানে তিনি এমন রেগে গিয়ে চর মেরেছিলেন এবং খুব সেন্সিটিভ জায়গায় লেগে গিয়েছিল চরটা, যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় সেই ভদ্রলোকের। এবং তার ফলে সেই খুনের মামলা কিন্তু দীর্ঘদিন ধরে চলছিল এবং সেই মামলাটা ফাইনালি কিন্তু সুপ্রিম কোর্টে পেন্ডিং ছিল। এই সিধুর তরফে নাকি দাবি ছিল যে তাকে নাকি সেখানে ক্লিন চিট দিতে হবে, যথারীতি সেটাতে এগ্রি করেনি যে যদি তুমি দোষী সাব্যস্ত হও তোমাকে শাস্তি পেতে হবে, যদি তুমি নির্দোষ প্রমাণিত হও তুমি থাকবে, আমরা কোনো রকম ফাইল কিছু করব না। এরকম নির্দেশ যখন তিনি পেয়ে গিয়েছিলেন, এরকম জায়গায় যখন তিনি বুঝে গিয়েছিলেন, তিনি দলত্যাগ করেছিলেন এবং তারপর তিনি কংগ্রেসে যোগদান করেন। দেখুন সেই ঘটনায় আজকে কিন্তু ভার্ডিক্ট হলো, এক বছরের সশ্রম কারাদণ্ড তার হলো। এই যে জায়গাগুলো, এটা এই রাজ্যের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। অর্থাৎ যারা এই দল থেকে এসেছিলেন এবং পালাচ্ছেন এবং তার ফলে অনেকেই গেল গেল রব তুলছেন, এবং মাঝে মাঝে আমরা শাসক দলের তরফ থেকে শুনি না যে লক গেটটা খুলে দিলে আর এই বিজেপি দলটা বলেই কিছু থাকবে না, আমি বিজেপির বহু নেতার সঙ্গে কথা বললাম, তাদের বক্তব্য হচ্ছে দল থাকলো না থাকলো কিছু এসে যায় না, কিন্তু আমাদের যে মতবাদ সেই মতবাদটা থাকবে। সুতরাং সেই মতবাদের সঙ্গে যারা মানিয়ে নিতে পারবে তারাই দলটা করবে, তারাই দলটা থাকবে, যারা মানিয়ে নিতে পারবে না তারা চলে যাবে, তাতে আমাদের মতবাদের কিছু এসে যায় না। এই জায়গাটা খুব স্পষ্ট করে নিতে হবে,
কে এলো আর কে গেল রাজনীতিতে সেটা বড় কথা নয়, কিন্তু আমাদের যা মতবাদ সেই মতবাদের বাইরে আমরা বেরোবো না। এবং বাংলার ক্ষেত্রেও ঠিক ঠিক তাই হচ্ছে। দেখুন, যেসব নেতারা ভোটের আগে পিলপিল করে এখানে ঢুকেছিল, তারা যখনই দেখলো ঠিক সুবিধাটা এখানে পাচ্ছি না, এখান থেকে যা যা করে কমে খাওয়ার ব্যাপার ছিল সেই জায়গাটা হচ্ছে না, বা এই যে ক্লিন চিট পাওয়ার ব্যাপারটা সেটাও হচ্ছে না, সব কিন্তু সুসুর করে বেরিয়ে চলে গেল। এবং এটাই কিন্তু বিজেপির ঘোষিত স্টান্স। যে কথা বলছিলাম সেখান থেকে অনেকটা দূরে সরে এলাম, এই কথা প্রসঙ্গে চলে এলো, আবার ফেরত যায় সেই প্রসঙ্গে। এবার কিন্তু হেরিটেজ বিতর্কেও নাম জড়িয়ে গেল এই তৃণমূল প্রশাসনের। তৃণমূল জামানাতেই কলকাতার বালিগঞ্জের মতো এলাকায় হেরিটেজ সম্পত্তি নিয়ে এই ধরনের নয়চাই হয়েছে, এবং সেখানেও কিন্তু সিবিআই তদন্ত হলো। আবার অনেকে বলছেন যে এই দলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পোস্ট, সুতরাং কারোর অনুপ্রেরণা ছাড়া এত বড় সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় বা শুভপ্রসন্ন ভট্টাচার্য, যদি নিয়ে থাকেন, যদি দুজনে মিলেও নিয়ে থাকেন, সেটা কারোর অনুমোদন ছাড়া কি সম্ভব? আর এই হেরিটেজ সম্পত্তি নিয়ে যখন কেঁচো খোড়া হবে, তখন আবার কেউটে বেরিয়ে যাবে না? তো এমনিতেই কিন্তু সময়টা ভালো যাচ্ছে না, সব জায়গাতেই এসএসসি থেকে শুরু করে গরু পাচার, বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী থেকে শুরু করে প্রাক্তন শিক্ষামন্ত্রী, কেঁচো খুঁড়তে খুঁড়তে অনেক কেউটে বেরোচ্ছে, শেষ পর্যন্ত কি হবে কেউ জানে না। যতদিন সেটিং সেটিং করে ধামাচাপা দিয়ে রাখা যায়, যতদিন মানুষকে একটু কনফিউজ রাখা যায়, ততদিনই সুরাহা। কিন্তু হচ্ছে তো কোর্টের আন্ডারে, এবং হাইকোর্টে একজন মানুষ এমন আছেন, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, যিনি কিন্তু জাস্টিস পাইয়েই ছাড়বেন, জাস্টিস কথাটার প্রতি জাস্টিস করে দিচ্ছেন। আর তাই নেতাই হন, মন্ত্রী হন, এমএলএই হন, দুর্নীতি করলে ছাড় নাই। এই হেরিটেজ কেলেঙ্কারিতে নতুন কি সামনে আসে সেদিকে কিন্তু চোখ থাকবে আমাদের। আপনাদের কি মনে হয়, বেরোবে কি কেউটে শেষ পর্যন্ত? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখনকার মতো আপাতত বিদায় নিলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।